بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইমাম হুসাইনকে উপরে উঠিয়ে এই পৃথিবীকে এটি জানিয়ে থাকতেন, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হে মানুষ সকল, যদি এই হুসাইনের উপর কোনো মুশকিল সময় চলে আসে আর তখন যদি সে তোমাদের সঙ্গে সাহায্য চায়, তাহলে তোমরা তার সঙ্গ যেন ছেড়ে দিও না, কেননা সে জান্নাতের যুবকদের সর্দার, সে আমার ওই রক্ত, আমার ওই সন্তান। কিন্তু আফসোস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীকে বিদায় জানানো কিছু সময় হয়েছিল, তো কারবালার ময়দানে একদিকে সহস্র হাজার লস্করের ভিড় আর দ্বিতীয় দিকে সেই হোসাইন যাকে আল্লাহ রাসূল নিজের কাঁধে করে ঘুরিয়ে বেড়াতেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানার উম্মতকে বারবার এই কথা বলতে থাকেন, আমার রাস্তাকে কেন থামিয়ে রেখেছো? হে মানুষ সকল, আমাকে চিনে নাও, আমি তোমাদের নবীর নামাশা। কেন তোমরা তিন দিন থেকে আমার বাচ্চাদেরকে পিপাসিত রেখেছো? কেন তোমরা আমার প্রিয়দেরকে শহীদ করেছো? বলো, আমি কি রাসূলুল্লাহর শরীয়তের উপর কোনো বিয়াদবি করেছি? বলো, আমি কি কোনো মানুষের হক খেয়েছি? বলো, আমি কি কোনো মানুষের উপর জুলুম করেছি? এরই মধ্যে ফৌজে ইয়াজিদ উচ্চ আওয়াজে বলতে লাগলো, হে হুসাইন, আমরা সকলে তোর বাবা আলীর জন্যই তোদেরকে হত্যা করছি, যাতে করে ইয়াজিদ আমাদের ঝোলাকে দৌলতে ভর্তি করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে মানুষ সকল, আজ যে ইসলামের পতাকা তোমাদের হাতে উঁচু হয়ে আছে, এই উচ্চতায় আমার বাবা আলী নিয়ে গিয়েছিলেন। কখনোই ভুলে যেও না, খাইবার আর খন্দকে যদি আলী না থাকতো, তাহলে ইসলামের বিজয় অসম্ভব ছিল। সেই আলী যিনি সম্পূর্ণ জীবন ইসলামের উপর তাবলিগ করেছেন, হককে বাতিল থেকে আলাদা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিফাজত করেছেন, আজ সেই আলীকে এই প্রতিদান দিচ্ছ? হে মানুষ সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যান আলীর হাত ধরে বলতেন, যেখানে হক থাকবে সেখানে আলী থাকবে, যেখানে আলী থাকবে সেখানে হক থাকবে। আর আজ সেই আলী আর রাসূলের সন্তানদেরকে এই প্রতিদান দিচ্ছ? এরই মধ্যে ইয়াজিদে ফৌজের লস্করা দেখলো, কোথাও ফৌজের মধ্যে যেন বিদ্রোহ না দেখা দেয়, সেই জন্য বলল, এই সীমার কি দেখছো, আক্রমণ করতে পারছো না? তারপর যখন লক্ষ লক্ষ ফৌজ ইমাম হুসাইনের উপর আক্রমণ করলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে জুলফিকারকে মিয়ান থেকে বাইরে বের করলেন। তারিখ সাক্ষী আছে, একদিকে লক্ষ লক্ষ সৈন্যদের ভিড় আর অন্যদিকে তিন দিনের ক্ষুধার্ত পিপাসিত হুসাইন ইবনে আলী। এই জমিনে এমন ধরনের যুদ্ধ এর আগে আর কখনোই দেখেনি। এক ক্ষুধার্ত পিপাসিত মানুষ হাজারো ফৌজকে এমনভাবে ছত্রভঙ্গ করছে, যেই জন্য ফৌজে ইয়াজিদ পুনরায় ফিরে যেতে বাধ্য হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌজে ইয়াজিদের বিরোধিতা করে বলতে লাগলেন, এগিয়ে আসো, তিন দিনের ক্ষুধার্তের যুদ্ধ দেখে যাও, তিন দিনের পিপাসুদের যুদ্ধ দেখে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাশায়ের যুদ্ধ দেখো, সেই তার যুদ্ধ দেখো যার যুবক ভাই মারা গিয়েছে, সেই তার যুদ্ধ দেখো যার যুবতী কন্যাকে নিজের চোখের সামনে হত্যা করা হয়েছে, সেই তার যুদ্ধ দেখো যে নিজের হাতে করে নিজের বাচ্চার কবর বানিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো করে ফৌজে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করেই যাচ্ছেন, আর এরই মধ্যে গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, হে হুসাইন, তোর আল্লাহ তোর উপর রাজি হয়ে গিয়েছে। শুধুমাত্র এতটুকু শোনারই বাকি ছিল, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকারকে থামিয়ে নিলেন। এরই মধ্যে ওমর বিন সাদ বলতে লাগলো, সীমার কি দেখছো, এ আলীর সিংহ, তাকে হারানো অসম্ভব, যাও তাবুতে আগুন ধরিয়ে দাও। তারপর কিছু জালিম শয়তান বিবিদের তাবুতে আগুন ধরিয়ে দেয় আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দূর থেকে তীর মারতে লাগলো। ইমাম হুসাইন কখনো বিবিদের তাবুর দিকে ছুটে যেতে লাগলেন, কখনো ফৌজের দিকে ছুটে যেতে লাগলেন। ওমর বিন সাদ আর সীমার নিজের ফৌজকে চার ভাগে ছড়িয়ে দিল আর এটি বলল যে কেউ যেন হুসাইনের কাছাকাছি যাবে না, যার কাছে যা যা আছে সে তাই তাই দিয়ে হুসাইনকে দূর থেকে যেন ছুঁড়ে মারে। যার কাছে বল্লম ছিল সে বল্লম ছুঁড়ে মারলো, যার কাছে তীর ছিল সে তীর ছুঁড়তে লাগলো, যার কাছে বর্ষা ছিল সে বর্ষা ছুঁড়তে লাগলো। তারিখে এসেছে, যার কাছে মারার জন্য কোনো কিছুই ছিল না, সে কারবালার গরম জমিন থেকে মাটি উঠিয়েই ইমাম হুসাইনের দিকে ছুঁড়ে মেরেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে হাজারো জখম হতে লাগলো। আপনার শরীর মুবারকে এত বেশি তীর ছিল যেখান থেকে শরীরের কোনো অংশই আর ফাঁকা দেখা যাচ্ছিল না। যেমনই নামাশায় রাসূল ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেলেন, তখন ফৌজে ইয়াজিদ জয় জয়কার করতে লাগলো। কিন্তু এরই মধ্যে সেই ঘোড়া জুলজানা যার উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়েছিলেন, সে ইমাম হুসাইনের চারিদিকে ঘুরতে শুরু করে দেয়, যাতে করে এই তীর থেকে মাওলা হুসাইনকে যেন বাঁচানো যায়। সেই ঘোড়া দৌড়িয়ে যাচ্ছিল, তো এরই মধ্যে ওমর বিন সাদ বলতে লাগলো, হে মানুষ সকল থেমে যাও, আমি আমার নিজস্ব চোখে দেখেছিলাম এই ঘোড়ার উপরে আল্লাহ রাসূল চড়তেন, কোথাও তীর এই ঘোড়ার উপরেই যেন না লেগে যায়। আর এমনইভাবে তীর চালানো বন্ধ করে দেওয়া হলো। আফসোস সেই সকল মানুষদের জন্য, তারা সেই ঘোড়ার সম্মান তো দেখিয়েছিল যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়েছিলেন, কিন্তু সেই হুসাইনকে সম্মান করতে ভুলে গিয়েছিল যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে করে চড়িয়ে নিজের উম্মতকে দেখাতেন।
এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে মাথা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। আর সেখানে ফৌজে ইয়াজিদের সিপাহীরা ইমাম হোসেনের মাথাকে কাটার জন্য কাছাকাছি এগিয়ে আসে। যেই সিপাহী কাছে এসে ইমাম হোসেনের মাথাকে দেখে, তখন তারা ইমাম হোসেনের চেহারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখতে পাচ্ছিল। আর তারা চিৎকার করে দূরে পালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে সিমার বলতে লাগলো, এই কাজ আমার দ্বারাই সম্ভব। যেমন ওই সিমার ছুরি ইমাম হোসেনের গর্দানে রাখলো, তখন সে দেখলো ইমাম হোসেনের ঠোঁট মোবারক নড়ছে। সেই জন্য সিমার ভাবলো, আমরা ইমাম হোসেনের সম্পূর্ণ বংশকে নষ্ট করে দিয়েছি। তিন দিন পর্যন্ত হোসেনের বিবি বাচ্চাদেরকে পিপাসিত রেখেছি, হতেও পারে হোসেন আমাদেরকে বদদোয়া দিচ্ছে। শোনার জন্য কানকে কাছাকাছি নিয়ে গেল, তখন কি শুনতে পেল? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আল্লাহর নিয়ামতের ওই শুকরিয়া আদায় করছেন। হে আল্লাহ, আপনার শুকরিয়া, এই মহান পরীক্ষার জন্য আপনি হোসেনকে বেছে নিয়েছেন। এরই মধ্যে ইমাম হোসেন চোখ খুললেন আর সিমারকে বলতে লাগলেন, এই সিমার, তুই কি জানিস না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাশা, জান্নাতের সর্দার, সত্য রাস্তায় আছি, বেগুনা, কোনো মানুষের উপরে জুলুম করিনি। সিমার বলল, আমি জানি তো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে হত্যা কেন করছিস? সিমার বলতে লাগলো, যাতে করে ইয়াজিদ আমার ঝুলাকে দুনিয়াবি মাল সম্পদে ভর্তি করে দেয়। শুধুমাত্র এই কথাটি বলার পরই সিমার ইমাম হোসেনের গর্দানকে কাটতে শুরু করে দিল। আর ফৌজে ইয়াজিদ ইমাম হোসেনের মাথাকে কাটার পর আহলে বায়তের তাবুগুলোকে লুট করতে লাগলো। ইমাম হোসেনের মাথা মুবারককে বর্শাতে ফুঁড়ে নিল। বিবি সাকিনাকে চর মারতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাশিওদের মাথা থেকে চাদরকে নামিয়ে দিল। ইমাম হোসেনের শরীর মুবারককে অসম্মান করতে লাগলো। তারিখের পাতাতে লেখা আছে, ইমাম হোসেনের শরীরে যা যা জিনিস ছিল সেগুলোকে লুট করে নেওয়া হয়েছিল। এরই মধ্যে এক ব্যক্তি ইমাম হোসেনের শরীরের কাছাকাছি এগিয়ে আসলো। তখন সেই ব্যক্তি ইমাম হোসেনের হাতে একটি আংটি পরে থাকতে দেখলো। সেটিকে খুলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু খুলতে পারলো না। তারপর সেই ব্যক্তি আঙ্গুলকে কেটে নিল। এরপর আপনার শরীর মুবারককে রশিত করে বেঁধে কারবালার গরম মাটিতে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এদিক ওদিক টানাটানি করতে লাগলো। এরই মধ্যে ওমর বিন সাদ বলতে লাগলো, হে সিমার, হোসেন এবং তার সাথীদের লাশের সেই অবস্থা করা হোক, যাতে করে কিয়ামত পর্যন্ত কেউ যেন ইয়াজিদের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর সাহস না করে। সবার শরীর থেকে গর্দানকে কেটে ফেলার তারপর তাদের লাশকে নিয়ে ছিন্ন ভিন্ন করতে থাকো। কারবালার মাটি এখনও সাক্ষী আছে, কোথাও থেকে কোনো কাবিলা উঠে আসে আর বলে, আমরা হুরের লাশকে নষ্ট হতে দেব না। কোথাও উম্মে লাইলার কাবিলা উঠে এসে বলে, আমরা আলী আকবরের লাশকে নষ্ট হতে দেব না। কোথাও বিবি রুবাবের কাবিলার লোক উঠে এসে বলে, আমরা আলী আশগরের লাশকে ঘোড়ার পায়ে পিষতে দেব না। এমনইভাবে এক এক করে সকল লাশকে সরিয়ে নেওয়া হলো। কারবালার সেই গরম জমিনের সঙ্গে সঙ্গে দশই মহরমের আশুরার দিনও সাক্ষী আছে, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাশা একলাই সেই গরম জমিনে পড়ে রইল। আর মাগরিবের ঘোড়া মাশরিকের দিকে, মাশরিকের ঘোড়া মাগরিবের দিকে দৌড়াতেই থাকলো। আর এমনইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর পদদলিত হয়ে ছিন্ন ভিন্ন হতে থাকলো। রেওয়ায়েতে এসেছে, ইমাম হোসেনের লাশকে নিয়ে ঘোড়ার পায়ে এমনভাবে পদদলিত করা হয়েছিল যার ফলে ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান পাঁজরে ঢুকে গিয়েছিল। আর এমনভাবে সেই জান্নাতের যুবকদের সর্দারের লাশের টুকরোগুলোকে জমিনে কারবালার উপরে ছড়িয়ে রাখা হয়েছিল। সালাম বর্ষিত হোক ইমাম হোসেনের উপর, সালাম বর্ষিত হোক আহলে বায়াতের উপর, সালাম বর্ষিত হোক শহীদানে কারবালার উপর।